একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কতগুলো ভাষা শেখা উচিত? সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মূল কাজ প্রোগ্রামের এফিসিয়েন্সি বাড়ানো, অর্থাৎ মিনিমাম রিসার্চ ব্যবহার করে ম্যাক্সিমাম কর্মসম্পাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। অনেক ক্ষেত্রে তারা অন্যান্য প্রোগ্রামারদের ইনস্ট্রাকশন দেন কোথায় কী চেঞ্জ করতে হবে বা বাদ দিতে হবে। তাদের জন্য প্রোগ্রামিং ভাষা বাধ্যতামূলক কিন্তু ঠিক মুখ্য নয়, কারণ যে কোনো একটি ভাষায় পুরোপুরি দক্ষ অন্য দুই একটি ভাষার সেরা ফিচারগুলো সম্পর্কে ধারণা এবং ইমপ্লিমেন্ট করার জন্য যোগ্যতা থাকলে সে প্রফেশনাল লাইফে প্রবেশ করার জন্য উপযুক্ত। এই লাইনের প্রফেশনে সাধারণত আপনি একটি ল্যাঙ্গুয়েজ নিয়ে দীর্ঘদিন সময় কাজ করবেন। চাকরিকালীন কোনো পরিবর্তন আসলে নতুন কোনো ভাষা শিখে নেওয়া খুব কঠিন কিছু নয়, কারণ বর্তমানে ইউটিউব এবং অনলাইনে সার্চ করলে আপনি যে কোনো ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন এবং জানতে পারবেন, যার কারণে এটা কোনো ব্যাপার নয়। তাই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইনি শুধু আপনার ওয়েবসাইটে কোন জায়গায় পরিবর্তন করতে হবে, কোন জায়গায় পরিবর্তন করলে আপনার ওয়েবসাইটে ফিচার্সটা আপনি ঠিক পাবেন, জাস্ট ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ এটুকুই। তাই পুরোপুরি ভাষা না জানলেও হবে, কারণ একজন ওয়ার্কার যদি কাজ করে এবং তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এই ইঞ্জিনিয়ারের কাজ এবং কোনটা চলবে এবং কোনটা চলবে না, এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারের কাজ, এটা বলে দেয় ইঞ্জিনিয়ারের কাজ। অনেক সময় এমপ্লয়ার কোম্পানি নিজেরাই ট্রেনার এনে নতুন ভাষায় আপডেট করার কাজটিও করে থাকেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।